আর্জিকর কাণ্ডের প্রতিবাদে শহর জুড়ে লাগাতার আন্দোলন ও বিক্ষোভ মিছিল অব্যাহত নারকীয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কোথাও সরকারি অনুদান নিতে অস্বীকার করছে ক্লাবগুলি তো আবার কোথাও দ্বিধা বিভক্ত ইতিমধ্যে আর্জিকরের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন পাশাপাশি বাঙালিকে উৎসবে মেতে উঠতে বলেছেন এই পরিস্থিতিতেই এবার বুধবার থেকে প্রস্তুতি শুরু হলো উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজো শোভাবাজার রাজবাড়ির পুজোর পুজো উদ্যোগ তারা জানিয়েছেন আর্যিকরের ঘটনা অত্যন্ত দুঃখজনক কিন্তু এই দুর্গা উৎসবের ওপর দিন আনা দিন খাওয়া মানুষ রোজগার করে সারা বছরের জন্য প্রচুর গরিব হকার আছে যারা এই উৎসবের অপেক্ষায় থাকেন আমি বলবো যে সবাই মিলে আসো এনজয় করো অফকোর্স সামনে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে তো সেটার জন্য অফকোর্স আমার সত্যি মনটা খুব খারাপ কারণ এটা একদমই অ্যাকসেপ্টেবল নয় তো সেখানে দাঁড়িয়ে যখন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসবে সবাইকে মারতে আমি বলবো যে হ্যাঁ আন্দোলনটা আন্দোলনের মতন চলুক আর উৎসবটা উৎসবের মতন হোক কারণ এর সাথে অনেক লোক জড়িত আছে অনেক ব্যবসায়ী জড়িত আছে অনেক গ্রামের মানুষ জড়িত আছে যাদের কথা আমাদের ভাবা উচিত বিকজ তারা এই এই দুর্গা পুজো কলকাতার মানুষের কতটা কি এফেক্ট হবে আমি জানি না কিন্তু হ্যাঁ তারা গ্রাম থেকে অনেক এরকম শিল্পী আছেন যারা এখানে এসে অনেক ব্যবসার জন্য ভাবেন সারা এইটার জন্যে ওয়েট করে থাকেন সেখানে আমি বলবো যে তাদের কথা ভেবে অন্তত এই উৎসবে সবার এনগেজ হওয়া উচিত